ক্রীড়া সাংবাদিক অজয় বড়ুয়ার মরদেহ দেশে আসলো। এবার বিস্তারিত, প্রায় দুই সপ্তাহ লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় 12 জুলাই মৃত্যুর কাছে হার মানা সিনিয়র ক্রীড়া সাংবাদিক অজয় বড়ুয়ার মরদেহ আজ দেশে আনা হয়েছে। আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে অজয় বড়ুয়াকে বহনকারী বিমান, পরে তাকে নেওয়া হয় তার দীর্ঘ 5 দশকের কর্মস্থল দৈনিক সংবাদের কার্যালয়ে। সেখান থেকে জাতীয় প্রেস ক্লাব হয়ে দুপুর 3টার দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। সেখানে দেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনেরা তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় দেশের ক্রীড়া সাংবাদিকতায় তার অবদানের কথা তুলে ধরেন তারা।